আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রত্নাস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। নিশ্চয় সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি বাংলাদেশি রেশমি কাবাব। চলুন তাহলে দেখে নিই রেশমি কাবাব তৈরির প্রস্তুত প্রণালীটি। রেশমি কাবাব তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণেই আপনি তৈরি করে নিতে পারেন মজার এই কাবাবজি। এখানে আমি হাফ কেজি পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবারে মাংসটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে এখানে নিয়েছি একটা চামচ পরিমাণ আদা বাটা, একটা চামচ পরিমাণ রসুন বাটা, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ টক দই, আর টক দইটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং ক্রিম, দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি 25 গ্রামের মতো বাদাম নিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম আছে। এবার দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে হাফ চা চামচ পরিমাণ ভিনেগারও অ্যাড করতে পারবেন। আর এখানে আমি এক টুকরো জায়ফল নিয়েছি, এখানে 1/4 চা চামচের মতো হবে। এবার আমি জায়ফলটা এরকম করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলার উপকরণের সাথে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি স্বাদ মতো দিয়ে দিব এখানে লবণ। এখানে আমি এক চা চামচ থেকে একটু বেশি পরিমাণে লবণ অ্যাড করেছি। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। চলে আসছি 30 মিনিট পর। আর এ পর্যায়ে এরকম ব্যাম্বো স্টিকের মধ্যে আমি চিকেনের পিসগুলো এরকমভাবে গেঁথে নিচ্ছি। সবগুলো চিকেন আমার গেঁথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চুলায় একটা গ্রিল প্যান বসিয়েছি, আর গ্রিল প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি আমি ব্রাশ করে দিচ্ছি। গ্রিল প্যানটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি রেশমি কাবাবের কাঠিগুলোকে প্যানের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এবার অল্প তাপে 15 থেকে 20 মিনিটের মতো চিকেন রেশমি কাবাবগুলোকে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নেব। প্রতি 5 মিনিট পর পর কাবাবের কাঠিগুলোকে এভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে দেব। কাবাবগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আর এই পর্যায়ে কাবাবের মধ্যে স্মোকি একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি আগে এক টুকরো কয়লা গরম করে নিয়েছিলাম। এবার কয়লাটা ছোট একটি বাটির মধ্যে নিয়ে তার উপরে এক চা চামচের মতো বাটার অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তাহলেই কিন্তু কাবাবের ভেতরে সুন্দর একটা স্মোকি স্মেল চলে আসবে। প্রিয় দর্শক, এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে বাংলাদেশি অথেন্টিক চিকেন রেশমি কাবাব। আশা করছি আজকের এই চিকেন রেশমি কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো লাইক দিয়ে সাথে থাকবেন। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।